হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো ম্যাঙ্গো মাস্তানি। এটা একটা জুস আইটেম আর এটা ভীষণ সহজেই হয়ে যায়, বাচ্চাদের ভীষণ ভালো লাগে। এটা আমের রস মানে পাল্প দিয়ে আর ভ্যানিলা আইসক্রিম দিয়ে তৈরি হয়। ভ্যানিলা আইসক্রিমের রেসিপি তো আগেই আপনাদের শিখিয়ে দিয়েছি, হোমমেড ভ্যানিলা আইসক্রিম ভীষণ সহজে হয়ে যায়। তো চলুন শিখিয়ে দিই ম্যাঙ্গো মাস্তানি কী করে বানাতে হয়। কি কি লাগছে দেখে নিন। ফ্রেশ পাকা আমকে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি, হোমমেড ভ্যানিলা আইসক্রিম, দুধ, চিনি নিজের টেস্ট অনুযায়ী দেবেন, আর বরফ, যে যতটা ঠান্ডা ভালোবাসেন সেই ততটা বরফ নেবেন। আর কাজুটা হচ্ছে জাস্ট সাজানোর জন্য, যে যেরমভাবে খুশি সাজাতে পারেন। এর থেকে কয়েকটা আমের কুচি আমি রেখে দেবো যাতে গার্নিশিংয়ের জন্য আমার লাগে। এটা আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিম, নিজের টেস্ট অনুযায়ী চিনি দেবেন, কেননা ভ্যানিলা আইসক্রিম অলরেডি মিষ্টি মতো। আর দুধ আমি ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো কত কী পরিমাণ নিয়েছি। এটা কম বেশি আপনারা টেস্ট অনুযায়ী করতেই পারেন। এবার বরফ দিয়ে এটাকে আমি ব্লেন্ড করব মোটামুটি 2 থেকে 3 মিনিট। যতক্ষণ না আমার এই রকম টেক্সচার আসছে ততক্ষণ আমাদের ব্লেন্ড করতে হবে। এটাকে যদি আপনারা আরও পাতলা করে খেতে চান তাহলে আর একটু দুধ দিতে পারেন, কিন্তু সেটা মিল্ক শেক হয়ে যাবে, সেটা মাস্তানি হবে না। এটা যেমন একটা আইসক্রিম, একটা ক্রিমি, একটা দারুণ খেতে হয় ঘন ঘন ড্রিঙ্কস। এটা আমি ভ্যানিলা আইসক্রিম দিয়ে গার্নিশিং করছি, আর এটা আমার হোমমেড ভ্যানিলা আইসক্রিম। এর রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। এবার আমের কুচি ওপর থেকে দিচ্ছি, দিয়ে একটা করে কাজু দিয়ে এটা আমি গার্নিশ করছি। আপনারা আপনাদের খুশি অনুযায়ী এটা সাজিয়ে দেবেন। এটা একটা খুব ইজি এবং চটজলদি জুস এবং বলতে পারেন ড্রিঙ্কস, ডিজার্ট যা বলবেন সেটাই ঠিক। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপি লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভালো ভিডিও আসছে। টাটা বন্ধুরা।